সবচাইতে শ্রেষ্ঠ এবং উপকারী জিকির হলো ওইটাই যেটার সাথে মুখের এবং মনের মিল হয়। মুখের এবং মনের কি হয়? মিল হয়। ওয়াকানা মিনাল আজকার আন নাবাবিয়া, এবং সেই জিকিরটা হতে হবে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, যে দোয়াটা যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে, এটা তার জন্য প্রস্তুত রাখা হবে, জমা করে রাখা হবে এর সওয়াবটা কোন দিনের জন্য? জান্নাতের জন্য। জান্নাতে তাকে এর সওয়াবটা দেওয়া হবে, এই জন্য এটাকে জমা করে রাখা হবে। যেভাবে দুনিয়াতে মানুষ কী করে রাখে, ধনভাণ্ডার জমা করে রাখে, প্রয়োজনে সেখান থেকে কী করে ব্যয় করে। আত্তাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। যাবতীয় প্রশংসা সে রব্বুল আলামিনের জন্য যার অপার অনুগ্রহ ধারায় আমরা আজকে সাপ্তাহিক তালিমে বৈঠকে মার্কাজ মসজিদে উপস্থিত হতে পেরেছি। সেজন্য রব্বুল আলামিনের দরবারে আমরা হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে প্রশংসা বাণী উচ্চারিত করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত বর্ষিত হোক বিশ্ব মানবতার কল্যাণকামী রহমাতুল্লিল্লাহ আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের সাপ্তাহিক তালিমি বৈঠকে আমার আলোচনার বিষয়বস্তু হল হাওকালা, এর গুরুত্ব, ফজিলত এবং কোথায় এটা পাঠ করতে হয়। বিষয়টা কি বললাম? হাওকালা। এটাকে আমরা শুনেছি এর আগে নাকি শুনিনি? আচ্ছা, বলছি, আমি একটু পরে ব্যাখ্যা করবো আমার বিষয়বস্তুটা, তাহলে ক্লিয়ার বোঝা যাবে। পৃথিবীতে যত ভাষা আছে এই সকল ভাষার মধ্যে আরবি ভাষা এত চমৎকার একটা ভাষা, এবং এই ভাষা এত তাৎপর্যপূর্ণ, গাম্ভীর্যপূর্ণ একটা ভাষা যে আরবি ভাষার মাধ্যমে সহজে অল্প কথায় এত বেশি ভাব প্রকাশ করা সম্ভব যা পৃথিবীর অন্য কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এটাই হচ্ছে আরবির ভাষার বৈশিষ্ট্য এবং এর সমৃদ্ধির অন্যতম একটি নিদর্শন। যেমন আমরা জানি যে আমরা বাংলা ভাষায় বা ইংরেজি ভাষায় অনেক বিষয়ের নাম হয়তো পাবো একটা দুইটা এরকম, কিন্তু আরবি ভাষায় যদি আমরা দেখি আমাদের দিন রাতের 24 ঘন্টার প্রত্যেক ঘন্টার আলাদা আলাদা নাম আছে। পৃথিবীর আর কোনো ভাষায় আছে বলে তো অবশ্যই নাই, আমাদের জানা নেই। 24 ঘন্টার নাম আলাদা আলাদা। ইংরেজিতে বললে হয়তো সকাল দুপুর রাত তার ইংরেজি বলবে বা অন্য ভাষায় বলবে, কিন্তু আরবি এমন একটা সমৃদ্ধ ভাষা, সমৃদ্ধশালী ভাষা যে এর প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় আলাদা আলাদা নাম আছে। উট ঘোড়ার এরকম 200-250টা নাম আছে। যা হোক, সেটা আমার আলোচ্য বিষয় আজকে নয়। আজকের আলোচ্য বিষয় হল হাওকালা, যে বিষয়টা বলছিলাম। এই শব্দটা অনেকের কাছে হয়তো অপরিচিত। যেমন আমরা তাসবি বলি, তাসবি এটা কিন্তু সুবহানাল্লাহর সংক্ষিপ্ত রূপ হচ্ছে তাসবিহ। আমরা বলি তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলিল বললেই কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বোঝায়। যেমন অনেক জায়গায় হাদিসে বলা তাকদিস, এর মানে হচ্ছে সুবহানাল মালিকুল কুদ্দুস, অথবা সুব্বুহুন কুদ্দুসুন রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ। কত বড় বাক্য, কিন্তু তাকদিস যদি আমি বোঝাই তাহলে কিন্তু এই বাক্যটাকে বোঝাবে। তারপর আমরা তাকবীর, বিভিন্ন হাদিসে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তাকবীর বললে এটা বোঝাবে। আমরা আরও জানি, আমরা যদি বলি বাসমালা, বিসমিল্লাহির রহমানির রহিম, ছোট্ট একটা শব্দ বাসমালা, কিন্তু উদ্দেশ্য অর্থ মানে পুরো রূপটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আমরা যদি বলি হাসবালা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই যে আরবি ভাষার একটা মাধুর্য, এটাকে আর কোনো ভাষায় পাওয়া যাবে? এভাবে পাওয়া যাবে না। তো সেইরকম একটা মাধুর্য মণ্ডিত শব্দ বা সংক্ষিপ্ত রূপ হচ্ছে হাওকালা। এর মানে হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার বোঝা যাচ্ছে তো নাকি? আজকের আমার বিষয়বস্তু হচ্ছে এটি। যখন আমি হাওকালা বললাম তখন মনে হলো যে আসলে বিষয়টা কি, অনেকের কাছে হয়তো এরকম মনে হতে পারে, অনেকে জানে বিষয়টা। হাওকালা মানে হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
এই একটা বাক্য এর তাৎপর্য, এর গুরুত্ব এবং আসলে যে কোন কোন জায়গাগুলো পড়তে হয় এ সম্পর্কে কী ভুল ভ্রান্তি আমাদের সমাজে প্রচলিত রয়েছে এই বিষয়গুলো আছে আমার আলোচ্য বিষয়। ইনশাআল্লাহ মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যর যদি আমরা সহজ এবং সাবলীল অর্থ করি তাহলে অর্থ দাঁড়াবে নেই কোনো ক্ষমতা, নেই কোনো শক্তি আল্লাহ ছাড়া। আমরা জামাত সালাতু রাসুল অনুবাদ করেছেন, এটা একদম স্বাভাবিক সহজ অর্থ। কিন্তু এটাকে যদি আমরা আরেকটু ভেতরে যাই তাহলে অর্থটা দাঁড়াবে এরকম, লা হাওলা বিনা আলাল আমালে বিত্তাআতে ইল্লা বিল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাইসুল মুফাসসিরিন তিনি অর্থ করছেন যে আল্লাহর আনুগত্যমূলক কাজ বা সৎ কাজ করার আমাদের কোনো ক্ষমতা নাই আল্লাহর সাহায্য ছাড়া। আমরা পারবো কোনো কাজ করতে? আজকে আমরা মাগরিবের সালাত জামাতে আদায় করলাম, আমাদের অনেক ভাই আমাদের আত্মীয় স্বজন যারা আছেন তারা কিন্তু সালাত আদায় করার হয়তো তাদের সৌভাগ্য হয় না, অনেকে অসুস্থ আছেন। সেজন্য বলছে যে আনুগত্যমূলক বা ভালো কাজ করার কোনোই ক্ষমতা নাই আমাদের আল্লাহর সাহায্য ছাড়া। ওয়ালা কুওয়াতালানা আলা তারকিল মাআসিয়া ইল্লা বিল্লাহ, এবং আমরা যে পাপের কাজ বর্জন করব এটাও আমরা এই বর্জন করারও আমাদের কোনো ক্ষমতা নাই ইল্লা বিল্লাহ আল্লাহর সাহায্য ছাড়া। তাহলে ভালো কাজ বা নেকির কাজ সৎ কাজ করার যেমন কোনো শক্তি ক্ষমতা আমাদের নেই আল্লাহর সাহায্য তার রহমত ছাড়া, অনুরূপভাবে পাপ পরিত্যাগ করাটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে তৌফিক লাগে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রয়োজন হয়। আবার কেউ বলেছেন এর অর্থে যে লা হাওলা ওয়া লা কুওয়াতা ফি তাহসিলে খাইরিন ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ অর্থাৎ আল্লাহর সাহায্য ছাড়া কোনো ভালো কাজ অর্জন করা লাভ করার কোনো শক্তি এবং ক্ষমতা আমাদের নেই। আমরা অনেক সময় পরীক্ষা দেই, পরীক্ষার হলে যাই, সব দিন কিন্তু পরীক্ষা ভালো হয় না, হয় কি? যতটুকু হয় বা আমরা যে কাজ করতে চাই সেটা পারি না। এই যে আমরা পারি না এই ক্ষেত্রে আমাদের ত্রুটি হলো যে আমরা মনে করি যে আমরাই মনে হয় কাজটা করছি, কিন্তু আসলে তা না, আমরা কাজ করার কোনোই ক্ষমতা নেই আমাদের, সেটা ভালো হোক অথবা মন্দ কাজ থেকে বিরত থাকা হোক। যতক্ষণ পর্যন্ত আল্লাহর শক্তি সাহায্য এবং ক্ষমতা কাছে আমরা দ্বারস্থ না হব, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পিত না করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কোনো ভালো কাজ করতে পারবো না, মন্দ কাজ থেকে বিরত থাকতে পারবো না। এই মোটামুটি লা হাওলা ওয়া লা কুওয়াতার ভাবার্থ এটা, আর শাব্দিক বা সরল অর্থ হচ্ছে নেই কোনো ক্ষমতা, নেই কোনো শক্তি আল্লাহ ব্যতীত। এটি এমন একটি বাক্য যার গুরুত্ব তাৎপর্য অত্যধিক, এবং এর মাহাত্ম্য যদি আমরা আলোচনা করি বিভিন্ন বইয়ে এই সম্পর্কে এত চমৎকার আলোচনা করা হয়েছে, যে আলোচনাগুলো হয়তো আলোচনার প্রস্তুতি নেওয়ার পূর্বে আমারও সব জানা ছিল না, যে এত গুরুত্বপূর্ণ একটি বাক্য আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদের দীন ইসলাম আমাদের জীবনবিধানে এসেছে সেটি কল্পনাতীত। এর আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধ করতে যেতেন তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নিয়েই কিন্তু তিনি যেতেন। আবু দাউদে হাদিসে আসছে একটি যে আনাস ইবনে মালিক কল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা গাজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো যুদ্ধে বের হতেন, যুদ্ধ শুরু করতেন, তখন বলতেন আল্লাহুম্মা আনতা আজুদি ওয়া নাসিরি, হে আল্লাহ তুমি আমার সহায়ক, তুমি আমার সাহায্যকারী, তুমি আমার শক্তির উৎস, বেকা আহুলো আমি তোমার আপনার সাহায্যে কৌশল অবলম্বন করি, অবেকা আসুলো বেকা ওকাতিলো আপনার সাহায্যে বিজয়ী হই এবং আপনার সাহায্যে যুদ্ধ করি। তাহলে যে অবেকা আহুলো আল্লাহর কাছে সাহায্য চাওয়া হচ্ছে, তার আমাদের কোনো ক্ষমতা নেই যুদ্ধ করার ক্ষেত্রে, ইসলামকে বুলন্দ করার ক্ষেত্রে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধ করতেন তখন তিনি এভাবে শুরু করতেন, আল্লাহর সাহায্য চেয়ে, তার ক্ষমতা চেয়ে, এই লা হাওলা ওয়া লা কুওয়াতার তিনি সহযোগিতা নিতেন। ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে তার আল ওয়াবিল আস সাইয়্যিব মিনাল কালিমাত তাইয়্যিব একটি বই আছে, সেই বইয়ের মধ্যে বলেছেন যে হাবিব বিন সালামা উনি যখন কোনো শত্রুবাহিনীর মুখোমুখি হতেন অথবা কোনো দুর্গে যখন উঠতেন তখন তিনি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতেন। একবার তিনি রোমদের এক দুর্গে তিনি ওঠার জন্য চেষ্টা করেন কিন্তু তিনি ব্যর্থ হন। তখন মুসলমানরা সবাই সমস্বরে তাকবীর পাঠ করে এবং লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে থাকে। এর ফলে কী হয়, সেই দুর্গ ভেঙে পড়ে। এই ধরনের অনেক ঘটনা আমরা ইতিহাসে পাবো, হাদিসে আছে
যেটি লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহর যে ফজিলত এবং এর যে প্রভাব, এটা একটা আশ্চর্যজনক বিষয়। আমরা যদি হাদিসে নববীর দিকে দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল আকসুরু মিন কওলি লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ ফা ইন্নাহু কানজুম মিন কুনুজিল জান্নাহ। আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটা তোমরা কী করো, পাঠ করো, কারণ এটা হচ্ছে জান্নাতের একটা ধনভাণ্ডার। সুবহানাল্লাহ। সিলসিলা সহিহ হাদিস নম্বর 1528। তাহলে লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এটা অত্যন্ত ছোট একটি বাক্য, যেটা আমাদের বলতে আমাদের তেমন কোনো কষ্টই হয় না আমাদের, অথচ এত ছোট একটি বাক্যকে, একটি মাহাত্মপূর্ণ বাক্যকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাংজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের ধনভাণ্ডার, মূল্যবান রত্ন ভাণ্ডারের একটির সাথে তুলনা করেছেন। এখন হাদিসের যারা ব্যাখ্যাতা রয়েছেন, ব্যাখ্যাকার রয়েছেন, তারা বলছেন যে কেন এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহকে জান্নাতের রত্ন ভাণ্ডার, ধনভাণ্ডারের সাথে তুলনা করা হলো। এর ব্যাখ্যায় বুখারী শরীফের বিশ্ববিখ্যাত ভাষ্যকার আল্লামা ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ ফাতুল বারী 11 খণ্ড 224 পৃষ্ঠায় বলেছেন যে সুম্মিয়া হাযিহিল কালিমা কানজান লিআন্নাহা কাল কানজে ফি নাফাসাতিহি ওয়া সিয়ানাতিহি আন আয়ুনিন নাস। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটাকে ধনভাণ্ডার এজন্যে বলা হয়েছে যে এটা অত্যন্ত মূল্যবান, এবং ধনভাণ্ডার যেমন মানুষের চোখের অন্তরালে এটি সুরক্ষিত থাকে, অনুরূপভাবে এটা এমন একটা বাণী যেটা আল্লাহ কী করেন ওই ধনভাণ্ডারের মতো এটা সুরক্ষিত থাকে, এই জন্য এটাকে জান্নাতের একটা ভাণ্ডারের সাথে তুলনা করা হয়েছে। মিশকাতুল মাসাবির বিখ্যাত ভাষ্যকার আল্লামা ওবায়দুল্লাহ মোবারকপুরি রহমাহুল্লাহ, ভারত বিখ্যাত মহাদ্দেস, তিনি বলছেন যে মানা কাউনিহি কানজান আন্নাহু ইউআদ্দু লিকাইলিহি ওয়ায়ুদ্দাখারু লাহু মিন আস-সাওয়াবি মা ইয়াকুলুহু ফিল জান্নাতি মাওকি আল কানজে ফিদ দুনিয়া। যে এই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাকে জান্নাতের একটি ভাণ্ডার বলা হলো, এর অর্থ হলো যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে এটা তার জন্য প্রস্তুত রাখা হবে, জমা করে রাখা হবে এর সওয়াবটা কোন দিনের জন্য, জান্নাতের জন্য, জান্নাতে তাকে এর সওয়াবটা দেওয়া হবে, এই জন্য এটাকে জমা করে রাখা হবে। যেভাবে দুনিয়াতে মানুষ কী করে রাখে, ধনভাণ্ডার জমা করে রাখে, প্রয়োজনে সেখান থেকে কী করে ব্যয় করে। তাহলে আমরা যদি এই বাক্যটা পাঠ করি তাহলে আমাদের পরকালীন জগতে যেটি আমাদের আসল জায়গা সেই জায়গায় কিন্তু আমাদের একটা ভাণ্ডার জমা হয়ে থাকবে, সওয়াবের ভাণ্ডার, যে ভাণ্ডার থেকে কিন্তু আমরা পরকালে উপকৃত হতে পারব। ইমাম নববী রহিমাহুল্লাহ সহি মুসলিমের সরাই বলেছেন কাছাকাছি কথা, ওয়া মান আল কানজে হুনা ইন্নাহু সওয়াবুন মুদ্দাখারুন ফিল জান্নাতে ওয়া সওয়াবুন নাফিসুন কামা আন্নাল কানজা আনফাসু আমওয়ালিকুম। যে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা একটা ভাণ্ডার, মানে হচ্ছে এটা জান্নাতে সওয়াবের একটা ভাণ্ডার যেটা জমা করে রাখা হবে, এবং এটা তো অত্যন্ত মূল্যবান একটা সওয়াব। যেমনভাবে মানুষের ধনভাণ্ডার, তা সম্পদের ধনভাণ্ডার মানুষের কাছে অত্যন্ত মূল্যবান। আমরা যদি কিছু টাকা থাকে সেটাকে অনেক সংরক্ষণ করে রাখি না, পূর্বে সময় তো অনেক এমনও হয়েছে যে আমাদের পূর্বপুরুষ যারা দাদি নানি বা তারা আরও যারা ছিলেন তারা তো ব্যাংকে টাকা রাখতেন না, তারা মাটির মধ্যে কি পুঁতে রাখতেন তারা, বা মাটির হাড়ির মধ্যে রাখতেন খুব সযত্নে। তো আমরা যদি এরকম একটা ব্যাংক করতে চাই, একটা ধনভাণ্ডার আমরা পরকালের গৃহে আমরা জমা রাখতে চাই, তাহলে আমাদেরকে কী করতে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হবে। এই জন্য হাদিসে কিন্তু এটিকে জান্নাতের ধনভাণ্ডার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বুখারী এবং মুসলিমে একটি হাদিস এসেছে, মিশকাত হাদিস নম্বর 2303। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমরা একদিন একটা সফরে ছিলাম, বুখারীর এক রেওয়ায়তে আসছে এটা, আর অন্য রেওয়ায়ত থেকে আমরা বুঝতে পারি এটা ছিল খাইবারের যুদ্ধে। তো খাইবারের যুদ্ধে যখন ছিলেন সাহাবায়ে কেরাম, যখন ফিরছিলেন, ফাজা আলা নাস ওয়া ইজহারুনা বিত্তাকবীর, মানুষ জোরে জোরে একবারে চিল্লায় চিল্লা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার অত্যন্ত উচ্চ কণ্ঠে তারা বলছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাসুর বাউ আলা আনফুসিকুম, হে মানুষ তোমরা নিজেদের উপরে দয়া করো, ইন্নাকুম লা তাদউনা আসাম্মান ওয়া আসাম্মা ওয়ালা গায়েবা, তোমরা তো এমন কোনো সত্তাকে ডাকছো না যিনি বধির শুনতে পান না,
এত চিৎকার করে বলতে হবে, মনে মনে বললে কি আল্লাহ শুনতে পাবে না? এবং এমন কোনো সত্তাকেও তোমরা ডাকছ না যিনি হচ্ছেন তোমাদের থেকে দূরে আছেন, তিনি তোমার এলমের মাধ্যমে তোমাদের সাথে আছেন। ইন্নাকুম তাদউনা সামিয়ান বাসিরান ওয়া হুয়া মাআকুম, তোমরা এমন এক সত্তাকে আহ্বান করছো যিনি সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন, সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, এবং তিনি তোমাদের সাথে আছেন কার মাধ্যমে? বিলা এলমে, জ্ঞানের মাধ্যমে। ওয়ান্নাল্লাহ হাতা বিকুল্লি শাইইন ইলমা, আল্লাহ জ্ঞানের মাধ্যমে সবকিছুকে বেষ্টন করে আছেন, আল্লাহ সর্বত্র বিরাজমান নন, এ আকীদা সঠিক নন। আল্লাহ সত্যগতভাবে সর্বত্র বিরাজমান নন, বরং তার এলম সর্বব্যাপী রয়েছে। আমরা ঘরের মধ্যে, অন্ধকার কক্ষে, তারপরে পানির মধ্যে, যেখানে যাই করি না কেন, সবগুলো কিন্তু আল্লাহর এলেমে আছে। যাই হোক, এরপর আল্লাহ রাসূল বলেন যে তোমরা এমন একজন সত্তাকে ডাকছো যিনি তোমাদের এত নিকটে, যেমনভাবে তোমরা যানবাহনে আরোহণ করো, ধরো একটা ঘোড়া বা মানে উটে চড়লে, তাহলে তুমি আরোহণ করা তা উটের ঘাটটা তোমার যত নিকটবর্তী, আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ দেওয়া হয়েছে, তার চাইতে আরও অনেক নিকটবর্তী। সুতরাং চিল্লে চিৎকার করে দোয়া করতে হবে, করলে না করলে আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন না, এটা না একটা দোয়ার আদব নয়। হ্যাঁ, যে জায়গায় হাদিসে জোরে বলার কথা বলা আছে সেই জায়গায় বলতে হবে, সব জায়গায় চিল্লে বলা যাবে না। যেমন আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় যে ফজরের সালাত পড়ে এবার শুরু করলো চিল্লাচিল্লি, ইয়া নবী সালাম আলাইকা, একদম শুরু করলো যে গোটা নদাপড়া শোনা যাচ্ছে, আছে না এরকম? যাই হোক, তো আবু মুসা বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ছিলাম, মনে মনে আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলছিলাম। বুখারীর আরেকটা রেওয়ায়েতে আছে যে এমনভাবে বলছিলাম যে আল্লাহ রাসূল শুনতে পাচ্ছিলেন। তখন তিনি বললেন যে ইয়া আব্দুল্লাহ ইবনে কাইস, হে আব্দুল্লাহ ইবনে কাইস, আলা আদুল্লুকা আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ, আমি কি তোমাকে জান্নাতের একটা ভাণ্ডার সম্পর্কে বলবো না? তিনি বললেন হ্যাঁ আল্লাহ রাসূল অবশ্যই বলবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হচ্ছে জান্নাতের একটা ধনভাণ্ডার। তাহলে এই যে দুইটা হাদিস থেকে আমরা বুঝলাম যে আমরা সম্পদ সঞ্চয় করলে মনে করি যে আমরা মনে হয় অনেক কিছু করে ফেলেছি, কিন্তু এটা দুনিয়াবি জীবনে শেষ, যখন আমাদেরকে দাফন করে চলে আসবে সেখানেই আমাদের শেষ। কিন্তু এই লা হাওলার মত ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেটাকে সংক্ষেপে আল হাওকালা বলা হয়, এইটা যদি আমরা পাঠ করি তাহলে জান্নাতে আমাদের কী হবে, সওয়াবটা ওই ধনভাণ্ডারের মতো সুরক্ষিত থাকবে, হেফাজতে থাকবে, যেটা আমরা সেটা লাভ করবো, এবং সেটা অত্যন্ত মূল্যবান একটি সওয়াব হবে, যেটি ইমাম নববী সহিহ মুসলিমের ব্যাখ্যায় বলেছেন। দুই নম্বর হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি হচ্ছে জান্নাতের একটি দরজা বলা হয়েছে, এটাকে অর্থাৎ জান্নাতে যাওয়ার একটি মাধ্যম। সিলসিলা সহিহ হাদিস নম্বর 1746, আল্লাহ রাসূল বলছেন যে আলা আদুল্লুকা আলা বাবিম মিন আবওয়াবিল জান্নাহ, আমি কি তোমাকে জান্নাতের একটা দ্বার সম্পর্কে সংবাদ দিব না, বলে দিব না? তিনি বললেন বালা, হ্যাঁ অবশ্যই। ক্বাল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তিনি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাকে জান্নাতের দ্বার বলা হচ্ছে, অর্থাৎ যদি জান্নাতে আমরা প্রবেশ করতে চাই তাহলে জান্নাতে প্রবেশের একটা মাধ্যম হচ্ছে কি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ, এই বাক্যটার গুরুত্ব আসলে এত যে গুরুত্ব আমরা হয়তো বুঝতাম না, আরও সামনে বিবরণ দিলে আমাদের সামনে স্পষ্ট হবে। তারপরে তিন নম্বর যেটি হচ্ছে লা হাওলাকে বলা হয়েছে জান্নাতের চারা। আমরা দুনিয়াবী জীবনে কি বৃক্ষরোপণ কর্মসূচি করি, আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করা, আমরা যেন আমরা অক্সিজেন যেন লাভ করতে পারি, অক্সিজেনের যেন অভাব না হয়, সেই জন্য আমরা কী করি, পৃথিবীকে সবুজ শ্যামল রাখার জন্য বৃক্ষরোপণ করি, এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় বিভিন্ন দেশে। আমরা এবার করোনার সময়তে আমরা মর্মে উপলব্ধি করতে পেরেছি আমরা যে আসলে অক্সিজেনের কী মূল্য, সামান্য অক্সিজেনের জন্য মানুষের কী হাহাকার, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা যে ফ্রি অক্সিজেন লাভ করছি এটা কিন্তু আমরা কেউ খেয়াল করি না, বা সেটার মূল্য আমরা বুঝি না। কিন্তু যখন করোনায় আক্রান্ত হয়ে মানে অক্সিজেনের অভাবে আমরা মারা গেছে, অনেকে হয়তো গ্যাসের সিলিন্ডার পায়নি মারা গেছে, তখন কিন্তু সে বুঝতে পেরেছে যে একটা সামান্য অক্সিজেনের মূল্য কী। যদি অক্সিজেন বন্ধ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন, তাহলে কিন্তু সব শেষ। তাহলে কত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন গ্যালন কত হিসাবিত করা যাবে না, কত অক্সিজেন আমরা নিচ্ছি। যাই হোক, তো এখন জান্নাতের আমরা চারা গাছ লাগাতে হবে আমাদের, সেটা কিভাবে লাগাবো? আল্লাহ রাসূল বলছেন যে আকসিরু মিন গিরাসিল জান্নাহ, তোমরা কি করো, জান্নাতের চারা বেশি বৃদ্ধি করো। ফা ইন্নাহু আযবুন মাউহা তাইয়িবুন তুরাবুহা, কারণ জান্নাতের পানি হচ্ছে অত্যন্ত সুমিষ্ট এবং এর মাটি হচ্ছে পুত পবিত্র। ফা আকসিরু মিন গিরাসিহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুতরাং তোমরা জান্নাতে
চারা চারা গাছ বেশি বেশি কী করো, বৃদ্ধি করো, রোপণ করো। কীভাবে রোপণ করবা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এর আগে তো আমরা বাংলাদেশে MLM ব্যবসা গেছে না, ডেস্টিনি ইত্যাদি আরও অনেক রকম নিউ ওয়ে বিভিন্ন ব্যবসা গেছে না, ধোকা দিয়েছে মানুষকে, প্রতারণা করেছে। বর্তমানে ই কমার্সের নামে যে ধোকাবাজি চলছে আমরা দেখতে পাচ্ছি পত্রপত্রিকায়। আজকে পত্রিকায় আসছে এই বিষয়ে সংবাদ, অনেককে গ্রেপ্তার করা হয়েছে ই কমার্সের নামে, আমাদেরকে ধোকা দিয়ে কত অর্থ মানুষের, গরিব মানুষের অর্থ লোপাট করা হচ্ছে। তো একসময় এই ডেস্টিনি গাছ লাগাচ্ছিল, কোথায় গাছ আছে, বান্দরবানে গাছ আছে, গাছ মানুষ হচ্ছে ওইখানে, এই ধরনের যে প্রতারণাপূর্ণ গাছ লাগাচ্ছিল। কিন্তু আমরা যে গাছ লাগাবো লা হাওলার মাধ্যমে, সেই গাছটা হচ্ছে জান্নাতের গাছ, যে গাছটা কেউ কেটে নেবে না, যে গাছ উধাও হয়ে যাবে না রাতারাতি, কোম্পানি উধাও হলে সব শেষ, তো ওইরকম উধাও হবে না, এটা চিরস্থায়ীভাবে থাকবে। সেটি কীভাবে? সেই গাছের চারা যদি আমরা রোপণ করতে চাই, বৃদ্ধি করতে চাই, তাহলে আমাদেরকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি বেশি বেশি বলার অনুশীলন করতে হবে। এটা হাদিসে মুআজামুল কবীর কাশ্তে ইমাম তবারানির সহিহুল জামে 1213 নম্বর হাদিস, শেখ আলবানী রহমাল্লাহ এটাকে হাসান বলেছেন। চার নম্বর হচ্ছে, আমরা মানুষ, মানুষ মাত্রেই ভুল হয় এবং আমরা পাপে তাপে আমাদের জীবন দগ্ধীভূত হয়। আমরা প্রতিনিয়ত পাপ করি, আবার তওবা করি, আমরা ক্ষমার আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার ভিখারি। সেই পাপ ক্ষমার জন্য আমরা কী করতে পারি? রাসূল বলছেন যে আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুমা কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আলাল আরদি রাজুলুন ইয়াকুলু, পৃথিবীতে এমন কোন লোক নাই যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, হক ইলাহ নেই, আল্লাহু আকবর আল্লাহ মহান, সবচেয়ে বড়, সুবহানাল্লাহ আল্লাহ পুত পবিত্র, আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নেই কোনো ক্ষমতা, নেই কোনো শক্তি আল্লাহ ছাড়া। তাহলে কি হবে? ইল্লা কুফফিরাত আনহু যুনুবুহু, তাহলে তার যত পাপ আছে, অর্থাৎ সগিরা গুনাহ আছে, ছোট পাপ আছে, এগুলো ক্ষমা করে দেওয়া হবে। ওয়ালাউ কানাত আকসারা মিন জাবাদিল বাহার, যদিও সেই মানুষের পাপ সমুদ্রের ফেনার চাইতেও বেশি হয়। সুবহানাল্লাহ, কোনো কোনো রেওয়ায়তে আসে সমুদ্রের ফেনার মতো হয়, আর কোনো রেওয়ায়তে আসে সমুদ্রের ফেনার চাইতে যদি বেশিও পাপ হয়। আর যে বাক্যগুলো বলা হলো তার মধ্যে আমাদের যেটি আলোচ্য বিষয় অন্তর্ভুক্ত, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটা যদি আমরা বলি, তাহলে আমাদের পাপ যদি সমুদ্রের ফেনার চাইতেও বেশি হয়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কী করবেন? আমাদের ঈমান যদি থাকে তাহলে তিনি ক্ষমা করে দিতে পারেন। তাহলে আমাদের গুনাহ মাপের ক্ষমা চাওয়ার আল্লাহর কাছে অন্যতম একটি উপায় এবং পন্থা হচ্ছে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা। পাঁচ নম্বর যে পয়েন্টে আলোচনা হবে সেটি হচ্ছে যে মৃত্যুর আগে কিছু বাক্য আছে, তার মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি কেউ বলতে পারে তাহলে তার কী হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, লম্বা হাদিস, যে যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। তুমি যদি, তোমাকে জিজ্ঞেস করে কোনো আরাবিয়ান কোনো মেহমান আসে আমাদের মার্কাজে যে ইয়া আখি মা মানা লা ইলাহা ইল্লাল্লাহ, হে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কী? তুমি যদি বলো লা মাবুদা ইল্লাল্লাহ বলো, তাহলে বুঝবে যে এর আকিদা ভালো নাই, এখানে আকিদা ভালো শেখানো হয় না। তাহলে আরবি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করতে হবে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, বিহাক্কিন একটা শব্দ যুক্ত করতে হবে, যে আসলে প্রকৃত ইলা আল্লাহ ছাড়া অন্য কেউ নেই। ইলা তো অনেক আছে, এখনও মানুষ, এমনও মানুষ আছে গাছের পূজা করে, পাথরের পূজা করে, মূর্তির পূজা করে, যেভাবে জাহেল যুগের মানুষেরা করতো, নিজের হাতে মূর্তি বানিয়ে সেটাকে আবার নদীতে নিয়ে যেয়ে বা নদীতে নিয়ে যেয়ে লাথি মেরে ফেলে দেয়, আছে না এরকম? তো এই যখন অবস্থা, তা আল্লাহ বলছেন যদি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমরা লা মাবুদা বিহাক্কিন যদি না করি, তাহলে আরাবিয়ানরা বুঝবে কি যে এর আকিদা সঠিক নয়, আকিদার মধ্যে গলত আছে, আকিদার মধ্যে ভুল আছে। তো আল্লাহ বল, আল্লাহ রাসূল বলছেন যখন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলেন, বলে তখন আল্লাহ বলেন ইয়াকুলুল্লাহু আজ্জা ওয়া জাল, আল্লাহ বলছেন সাদাকা আব্দি, বান্দা সত্য কথা বলেছে, লা ইলাহা ইল্লা আনা ওয়া আনা আকবার, আমি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই এবং আমি হচ্ছে সবার বড়। এরপর যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নাই, তিনি একক, তখন আল্লাহ বলেন যে সাদাকা আব্দি, আমার বান্দা কি বলেছে? ঠিকই বলেছে, আমি ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি একক, আমার সাথে আর কোনো আরও শরিক নেই। এরপর বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু লা শারিকা লাহু, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই এবং লা শারিকা লাহু, তার কোনো শরিক বা অংশীদার নেই, তখন আল্লাহ বলেন সাদাকা আব্দি, আমার বান্দা ঠিক বলেছেন, সঠিক বলেছে,
লা ইলাহা ইল্লা আনা ওয়ালা শারিক আলি, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, প্রকৃত ইলাহ নেই এবং আমার কোনো অংশীদারও নেই, আমি ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই এবং আমার কোনো অংশীদারও নেই। এরপরে যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদু, আল্লাহর জন্য রাজত্ব, আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা, আল্লাহ বলেন যে আমার বান্দা ঠিক বলেছে। অনেক লম্বা হাদিস, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো প্রকৃত ইলাহ নেই, লিয়াল মুলক ওয়া লিয়াল হামদু, আমার জন্য রাজত্ব এবং আমার জন্য যাবতীয় প্রশংসা। এরপরে যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, নেই কোনো শক্তি, নেই কোনো ক্ষমতা আল্লাহ ছাড়া, তখন আল্লাহ বলেন সাদাকা আব্দি, বান্দা সত্য বলেছে। লা ইলাহা ইল্লা আনা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বি, আর নেই কোনো ক্ষমতা, নেই শক্তি, আমার ক্ষমতা এবং আমার শক্তি ছাড়া কোনো ক্ষমতা নেই। সুম্মা কল, অতপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই লম্বা হাদিস বলার পর, মান রুজিকা হুন্না ইন্দা মাউতিহি, যে এই বাক্যগুলো এর মধ্যে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আছে, যদি কেউ এগুলো বলার আল্লাহ তৌফিক দান করে, ইন্দা মাউতিহি, তার মৃত্যুর আগে, মৃত্যুর সময়ে, লাম তামাসা হুন নারু, তাহলে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করা যাচ্ছে যে ছোট একটি বাক্য, যেটা আমাদের কাছে মনে হয় যে একটা ছোট বাক্য, অত মূল্য আমরা অনুধাবন করতে পারি না, কিন্তু এত গুরুত্বপূর্ণ, যদি কেউ মৃত্যুর আগে এটা বলার তার সামর্থ্য, মানে সুযোগ ঘটে, সবার ভাগ্যে তো সুযোগ ঘটে না। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, বাংলা প্রবাদে বলে কি, শেষ ভালো যার, সব ভালো তার। তাহলে এই আমাদের শেষ আমলটা যদি ভালো হয়, আমরা যদি এটা বলতে পারি, তাহলে হবে লাম তামাসাহুন নার, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। এটি ইবনে মাজায় এসেছে, হাদিস নম্বর 3794, সিলসিলা সহিয়া 1390 হাদিস সহি। তাহলে আমরা মোট পাঁচটি বিষয়, পাঁচটি পয়েন্টের আলোকে আমরা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর আমরা ফজিলত আলোচনা করলাম। তার মধ্যে এক নম্বর আমরা বললাম যে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হচ্ছে জান্নাতের কাঞ্চ, ধনভাণ্ডার। দুই নম্বর আমরা যেটি আলোচনায় বললাম সেটি হচ্ছে, এটি হচ্ছে জান্নাতের একটি দরজা, অর্থাৎ জান্নাতে যেতে গেলে এই মাধ্যমে যেতে হবে। তিন নম্বর, জান্নাতে যদি আমরা চারা লাগাতে চাই, বৃক্ষ রোপণ করতে চাই, তাহলে লা হাওলার মাধ্যমে করতে হবে। চার নম্বর, পাপ মোচনের হাতিয়ার। পাঁচ হচ্ছে, মৃত্যুর আগে যদি এটা কেউ পাঠ করতে পারে, তাহলে তার জন্য কী হবে, জান্নাত সে লাভ করতে পারবে। এখন যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে এই এরকম একটা গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ বাক্য, যার এত ফজিলত, এত মাহাত্ম্য, সেটি আসলে কোন কোন সময় পাঠ করতে হয়, সেই জায়গাগুলো, স্থানগুলো আমাদের জানা কি কর্তব্য। এত ফজিলত যে বাক্যটা, সেই বাক্যটা বলতে অত্যন্ত সহজ, কিন্তু এত ফজিলত, কাজটা সহজ, বাক্যটা অত্যন্ত সহজ এবং সাবলীল, কিন্তু এর ফজিলত অত্যন্ত বেশি। সেই ফজিলত যদি লাভ করতে চাই, তাহলে আমাদেরকে এর স্থানগুলো জানতে হবে, কোন কোন স্থানে এটি পাঠ করব সেটি আমাদেরকে সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। এর মধ্যে একটি আমরা মোটামুটি জানি, সেটি হচ্ছে ঘর থেকে যখন আমরা বের হব, কি আমরা এটা আমল করি তো নাকি, ইনশাআল্লাহ, যখন আমরা মার্কাজ থেকে, ক্লাস থেকে, মার্কাজের ঘর থেকে, মাদ্রাসা থেকে যখন আমরা ক্লাসের উদ্দেশ্যে বেরোবো, তখন এটি পাঠ করব। কেউ যদি বাড়ি থেকে আসে, সে বেরোনোর সময় এই দোয়াটা পাঠ করবে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কী করবে, তাকে হেফাজত করবে। দেখুন, হাদিসে আমাদের কথা না বলে হাদিসের ভাষায় আমরা বলি, আল্লাহ রাসূল বলছেন যে আনানাসিন কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা খরাজা রাজুলু মিন বাইতিহি ফাকালা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যখন কোনো ব্যক্তি তার বাড়ি থেকে, তার ঘর থেকে বের হয়, বের হওয়ার সে সময় বলে বিসমিল্লাহ, মানে কী করলাম, আল্লাহর নামে যাত্রা শুরু করলাম, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে যাত্রা শুরু করলাম, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নেই কোনো শক্তি, নেই কোনো ক্ষমতা আল্লাহ ছাড়া, এই দোয়াটা যদি আমরা পাঠ করে বের হয়, তাহলে কী হবে, ইকরু লাহু হিনা ইজিন, তখন যে এই দোয়াটা পাঠ করলো তাকে বলা হয় হুদিতা, তুমি সঠিক পথ প্রাপ্ত হয়েছ, হেদায়েত পেয়েছ, ওয়া কুফিতা, তুমি রক্ষা পেয়েছ, ওয়া উকিতা, এবং তোমাকে নিরাপত্তা দান করা হয়েছে। ফায়াতানাহা লাহু শয়তান, যখন আমরা এই দোয়াটা বাড়ির থেকে বেরোনোর সময়, আমাদের ছাত্রাবাস থেকে, আমাদের হোস্টেল থেকে বেরোনোর সময় যদি আমরা এই দোয়াটা পাঠ করি, তাহলে শয়তানকে যখন এই দোয়াটা পড়বো, শয়তান তো আমাদের পিছনে সবসময় কী থাকে, লেগে থাকে, আর বিশেষ করে আমরা যারা দিনে এলেম অর্জন করি, এবং যারা দিনে এলেম অর্জন, আমরা যারা পাঠদান করি, আমাদের পিছনে কি শয়তান সবসময় লেগে থাকে প্রতিনিয়ত পথভ্রষ্ট করার জন্য। কারণ একজন আলেমে দিনকে যদি পথভ্রষ্ট করা যায়, তাহলে তার অনেক মূর্খ লোককে পথভ্রষ্ট করার চাইতে এটা অত্যন্ত শয়তানের কাছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, শয়তানের কাছে এটা ফজিলতপূর্ণ। যদি একজন আলেমে দিনকে, একজন তোয়ালেবে এলমকে সে পথভ্রষ্ট করতে পারে, এই দোয়াটা যদি সে
বাড়ি থেকে বের হওয়ার সময় তাকে ভুলিয়ে দেয়, সে না পড়ে, তাহলে তো একটা ফজিলত থেকে বঞ্চিত হলো, আল্লাহর রহমত তার সাথে থাকলো না। এটা শয়তানের জন্য একটা ভালো কাজ না? যেমনভাবে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগাই দিলে শয়তানের যে সর্দার খুব খুশি হয়, ওই রকম। তো এই দোয়াটা যখন আমরা পাঠ করবো তখন ফায়াতানাহালাহু শয়তান, তানাহা মানে একদিকে সরে যাওয়া, এক পাশে চলে যাওয়া, দূরে সরে যাবে, তখন ওয়াকুরুল্লাহু শয়তানুন আখার, আরেক শয়তান বলবে, এক শয়তান না, শয়তান বহু আছে আমাদের সাথে, আরেক শয়তান বলবে, কাইফা লাকা বিরাজুলিন, এই লোকের জন্য তুমি কি করতে পারবার, যে লোক কাদ হুদিয়া ওয়া কুফিয়া ওয়া উকিয়া, যে ব্যক্তিকে হেদায়ত দেওয়া হয়েছে, তাকে নিরাপত্তা দান করা হয়েছে, তাকে রক্ষা করা হয়েছে, এই দোয়া পাঠের মাধ্যমে তার আর তুমি কিছুই করতে পারবে না, চলো শয়তান আমার দোস্ত চলো। শয়তান তার আরেক শয়তান দোস্তকে বলবে যে চলো, এখানে আর কোনো কাজ নেই। রাহু আবু দাউদ, আবু দাউদ থেকে হাদিসটি বর্ণিত, মেশকাতে এসেছে 2443 নম্বর হাদিস। তাহলে এটি পাঠের একটি অন্যতম জায়গা সম্পর্কে আমরা যেটা জানলাম সেটি হচ্ছে, যখন আমরা ঘর থেকে বের হব, যখন আমরা বাড়ি থেকে বের হব, আমাদের ছাত্রাবাস থেকে আমরা যখন বের হব, পড়তে যাব বা অন্য কাজে বের হব, তখন আমাদেরকে এই দোয়াটা পাঠ করলে শয়তান বলবে না এখানে তোমার কোনো কাজ নেই, চলো এখান থেকে কেটে পড়ো। আর যদি না বলি তাহলে কী হবে, শয়তান আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে, অক্টোপাসের মতো, অক্টোপাস যেমন চতুর্দিক থেকে জড়িয়ে ধরে ওইরকম জড়িয়ে ধরবে। দুই নম্বর জায়গা যেখানে আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে পারবো, পড়বো, সেটি হচ্ছে আজান এবং একামতের সময়। আজান এবং একামতের সময় আমাদেরকে এটি পড়তে হবে। মুসলিমে হাদিস আসছে মেশকাত 658 নম্বর হাদিস, আমরা মুয়াজ্জিন যখন আজান দেয় তখন আমরা কি বলি, হাইয়া আলা সালা, দুইবার, কয়বার বলে, দুইবার বলে। তাহলে এখানে যদি আমরা এখানে বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মুয়াজ্জিন যা বলবে তাই বলতে হবে, কিন্তু হাইয়া আলা সালা, হাইয়া আলা ফালার জায়গায় কি বলবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে দুইবার হাইয়া আলা সালা আর দুইবার হাইয়া আলা ফালা, এই দুই দুই চারের পরিবর্তে, চারের জায়গায় এটা না বলে আমরা কি বলবো, আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে চারবার হলো। এবার যখন একামত দেওয়া হবে তখন একামতে কয়বার বলবে, দুইবার বলবে, তাহলে চার আর দুই মোট কথা হলো ছয় হলো। তাহলে এবার পাঁচ অক্ত সালাদ, এক অক্তে যদি আমরা ছয়বার বলি তাহলে দৈনন্দিন কতবার বলা হবে, ৩০বার বলা হবে, তাহলে ফজিলত আমাদের কত ভাণ্ডার সঞ্চিত হবে চিন্তা করা গেছে? এভাবে কিন্তু আমরা পরিসংখ্যান চিন্তা করিনি। পাঁচ 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 ছয় ৩০, ৩০বার আমরা বলতে পারবো এটা। তাহলে আজান এবং একামতের সময় আমরা যখন হাইয়া আলা সালা, হাইয়া আলা ফালা বলবো, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হবে, যেটি সহিহ মুসলিমে এসেছে। তিন নম্বর, সালাম ফিরানোর পরে অনেক দোয়া রয়েছে। আমরা যখন শহরে বা অন্য জায়গায় সালাত আদায় করতে যাই, বিশেষ করে শহরের মসজিদগুলোতে, সালাম ফিরানোর পরে কী করে, আল্লাহুম্মা আমিন দিয়ে গেল, চুপ হয়ে গেল, কী বলছে না বলছে ইমাম সাহেব নিজে জানে আর আল্লাহ জানে। অনেকক্ষণ পরে বেহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা আমিন হয়ে গেল, মোনাজাত শেষ। এখন মুসল্লি যে কী দোয়া করলো বা কী পড়লো মুসল্লি কিন্তু কিছু বুঝতেই পারলো না, দোয়া হয়ে গেছে মুসল্লির জন্য। তা আমরা এই যে দোয়াটা সম্মিলিত ইমাম এবং মুক্তাদি মিলে করার তো কোনো ওইভাবে আল্লাহ রাসূল থেকে প্রমাণিত সাহাবায়ে কেরাম থেকে পাওয়া যায়নি, এটা নিয়ে একসময় অনেক হট্টগোল হয়েছে, বহু কিছু হয়েছে, এই আমাদের নদাপাড়া এলাকাতে অনেক কিছু ঘটনা ঘটেছে। আলহামদুলিল্লাহ এখন অনেক মানুষ সচেতন হয়েছে, বুঝতে শিখেছে যে মাসনুন দোয়াগুলো কিন্তু আমরা পাঠ করি না। এই যে একটা মানে যেটি অপ্রমাণিত, যেটি বেদাত চালু হলো, যেটা রাসূল সাহাবায়ে থেকে প্রমাণিত নয়, এটা যখন আমরা চালু করেছি হয়েছে কি, মানুষ মাসনুন দোয়া মুখস্থ করা ভুলে গেছে, ইমাম সাহেবের উপরে ঠিকাদারি দিয়ে দিয়েছে, দায়িত্ব সব পার করবে। পীর সাহেবরা যেমন সব মুরিদদের কী করে, পাপ তাপ যা আছে সব দায়িত্ব নিয়ে নেয়, তার নিজেরই খবর নেয়, সে কী করে, সে অন্য মুরিদদের দায়িত্ব নিয়ে নেয়, তো এরকম অবস্থা হয়। কিন্তু এটি আমরা সালাম ফেরানোর পরে এটি পাঠ করতে পারি আমরা। দেখুন আল্লাহ সুসাল সাল্লাম কী বলছেন, যে হাদিসে আসছে এটি সহিহ মুসলিম হাদিস নম্বর 1230। আন আবি জুবায়ের কলা, আবু জুবায়ের থেকে বর্ণিত, তিনি বলছেন কানা ইবনু জুবায়ের একুলু ফি দুপুরে কুল্লে সালাতিন হেনা ইউসাল্লিমু। ইবনু আব্দুল ইবনে জুবায়ের যখন তিনি প্রত্যেক সালাতের সালাম ফেরানোর পরে তিনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাহবুদ নাই, ওয়াহদাহু তিনি একক, লা শারিকা লাহু তার কোনো শরীক নেই, লাহুল মুলক ওয়া লাহুল হামদু তার জন্যই রাজত্ব এবং তার জন্য যাবতীয় প্রশংসা, ওহু আলা কুল্লি শাইইন কাদির এবং তিনি সকল বিষয়ে সর্ববিষয়ে ক্ষমতাবান, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ নেই কোনো ক্ষমতা, নেই কোনো শক্তি আল্লাহ ব্যতীত, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা নাআবুদু ইল্লা ইয়াহু আমরা একমাত্র কী করি, আল্লাহরই ইবাদত করি, লাহু নিয়ামাত ওয়ালাহুল ফজলু তার জন্য যাবতীয় নিয়ামত, তার জন্য শ্রেষ্ঠত্ব, ওয়ালাহু সানাউল হাসান তার জন্য উত্তম প্রশংসা, লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন আমরা খাটে আনুগত্যশীল আল্লাহর প্রতি, যদিও কাফেররা কী করে এটাকে অপছন্দ করে, এটা পড়তেন।
এবং তিনি বলেছেন ইবনু জুবায়ের কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাল্লিলু বিহিন্না দুবুরা কুল্লি সালাতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাতের পর কথাগুলো বলে কি করতেন, আল্লাহর প্রশংসা করতেন। তাহলে আমরা অন্য অন্য যে দোয়া পাঠ করি তার সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাও কিন্তু আমরা সালাতের পরে পাঠ করতে পারি, ছোট খুবই বলা সহজ। এটা সহিহ মুসলিমে এসেছে হাদিস নম্বর 1230, আগেই বলেছি। তাহলে তিনটা আমরা পড়ার স্থান আলোচনা করলাম, একটি হচ্ছে বাড়ি থেকে বের হওয়ার সময়, দুই নম্বর আজান একামতের সময়, তিন নম্বর হচ্ছে সালাম ফেরানোর সময়, চার নম্বর হচ্ছে এবার একটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি মানে ভিন্ন ধর্মী বিষয়। ধরেন যে কোনো ব্যক্তি এমন মানে অজ্ঞ বা অনারব বলি বা অজ্ঞ এমন যে সে সূরা ফাতিহা জানে না, সূরা ফাতিহা সে মুখস্থ করতে পারে না, ব্যর্থ পারছে না, এখন কী করবে? সূরা ফাতিহা না পড়লে তো তার সালাতই হবে না, যেহেতু লা সালাতা লিমাল্লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা হচ্ছে সালাতের রুকুন, আর রুকুন তরক করলে তো সালাত হবে না। এখন এমন একজন ব্যক্তি যে ফাতিহা মুখস্থ নয়, জানে না, মুখস্থ করতেও পারছে না, তার ক্ষেত্রে কী হবে দেখেন। আবু দাউদে আসছে হাদিসটা 832, সহিহ মুসলিমে হাদিস এসেছে, আব্দুল্লাহ বিন আবি আউফা বলছেন যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলো, এসে বললেন হে আল্লাহ রাসূল, আমি তো কোরআনের কোনো কিছুই মুখস্থ করতে পারি না, তো সুতরাং ফা আল্লিমনি, আমাকে এমন কিছু শিক্ষা দেন, মা ইউজিজুনি মিনহু, যেটা সূরা ফাতিহার পরিবর্তে এটা যথেষ্ট হবে, যেহেতু আমি সূরা ফাতিহা মুখস্থ করতে পারছি না। তখন তিনি বললেন, আল্লাহ রাসূল বললেন যে তুমি বলবা কুল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আজিজিল হাকিম, এগুলো বলবা। সেই সাহাবী বললেন যে হাউলা ইলে রব্বি, এই যে কথাগুলো বলছে এগুলো তো সব আল্লাহর জন্য, আল্লাহর প্রশংসা করছি, আল্লাহর বড়ত্ব বর্ণনা করছি, ফামালি আমার জন্য কী আছে? তখন আল্লাহ রাসূল বলেন কুল আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমাকে হেদায়ত দান করো এবং আমাকে রিজিক দান করো। এই হাদিসটি যখন ইমাম আবু দাউদ সুনানে আবু দাউদে নিয়ে আসছেন তখন তিনি অধ্যায় রচনা করেছেন বাবু মা ইউজুজিউল উম্মিয়া ওয়াল আজামিয়া মিনাল কেরাআ, যে যারা নিরক্ষর লেখাপড়া জানে না এবং অনারব যারা সূরা ফাতিহা বলতে পারছে না, মুখস্থ করতে পারছে না, তাদের জন্য যা যথেষ্ট হবে সূরা ফাতিহা কেরাতের পরিবর্তে, সেই অধ্যায়ে এই হাদিসটা নিয়ে এসেছেন। এর দ্বারা বলছেন যে যদি কেউ সূরা ফাতিহা না পড়তে পারে বা মুখস্থ নয়, জানে না, মুখস্থ করতেও পারছে না, তাহলে সে যদি এই লা হাওলা ওয়ালা কুওয়াতার সাথে যে তাসবিহগুলো বলা হলো এখানে এগুলো যদি পড়ে তাহলে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে সূরা ফাতিহার পরিবর্তে এটা পড়া যাবে কার জন্য? যে জানে না, সূরা ফাতিহা জানে না, মুখস্থ নয়, মুখস্থ করতেও পারছে না, এমন অনারব যে সে জানে না মুখস্থ করায় তার পক্ষে সম্ভব হচ্ছে না, তাহলে কিন্তু চেষ্টা করতে হবে মুখস্থ করার, এবং চেষ্টা করলে পারা যাবে না এমনটা না। আমার বক্তব্য শুনে মনে করেন যে সূরা ফাতিহা পড়বো না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বো, এমনটা না। যারা পারবে না, একেবারে মুখস্থ করা সম্ভব না যাদের পক্ষে, তারা তাদের জন্য এই বিধানটা। পাঁচ নম্বর হচ্ছে আমরা যখন ঘুমাতে যাব সেই ঘুমানোর সময় আমরা অনেক দোয়া আছে তার মধ্যে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করব। আল্লাহ রাসূল বলছেন যে সহিহ ইবনে হিব্বানে হাদিসটা এসেছে, শেখ আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন, আনাবি হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাম বলেছেন মান ক্বালা হিনা ইয়াউবি ইলা ফিরাশিহি, যখন কেউ বিছানায় ঘুমাতে যাবে তখন যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু, এগুলোর অর্থ আর করছি না যেহেতু একবার বললাম, ওহু আলা কুল্লি শাইইন কদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলো যে বলবে গাফারাল্লাহু যুনুবাহু আও খাতায়াহু, তার পাপ গুলোকে ক্ষমা করে দেওয়া হবে, ওয়া ইনকানা মিসলা জাবাদিল বাহারে, যদিও সেগুলো সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে, সুবহানাল্লাহ। তাহলে শোয়াতে ঘুমাতে যাওয়ার সময় আমরা এটা পাঠ করলে, আরেকটা হাদিসে এর আগে বলা যে যদি সমুদ্রের ফেনার চাইতেও বেশি পাপ হয় তবুও কী করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে ক্ষমা করে দিতে পারেন। মোটামুটি তাহলে আমাদের কোন কোন জায়গায় পাঠ করতে হবে, আরও অনেক জায়গা আছে, তাহাজ্জুদে পাঠ করা যায়, আরও বিভিন্ন ক্ষেত্র আছে, আমি উল্লেখযোগ্য যে বিষয়গুলো আমরা আমল করা আমাদের জন্য সহজ সাধ্য হবে সেই বিষয়গুলো কিছু বললাম। এবার একটি বিষয় হচ্ছে যে সূরা ফাতিহা আমরা পাঠ করি, সূরা ফাতিহার মধ্যে এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা আল্লাহর জন্য, একটা হচ্ছে বান্দার জন্য। তো আমরা সূরা ফাতিহার গুরুত্বপূর্ণ একটি আয়াত হচ্ছে ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং তোমার কাছে কী চাই, সাহায্য চাই। এটা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর উলুহিয়াতকে যেভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, অনুরূপভাবে সাহায্য যে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে সেটা বলা হচ্ছে, অন্য কারোর কাছে সাহায্য চাওয়া যাবে না।
ইমাম ইবনে তাইমিয়া রহমাহুল্লাহর শ্রেষ্ঠ ছাত্র ইমাম ইবনুল কাইম রহমাহুল্লাহ তিনি একটি বই লিখেছেন, মাদারিজুস সালিকিন বাইনা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আগের যুগে যারা বই লিখতেন এত চমৎকার করে বইয়ের নাম দিতেন, মাদারিজুস সালিকিন বাইনা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তিনি এই আয়াতের আলোকে এত সুন্দর করে ওখানে ব্যাখ্যা করেছেন, চমৎকার। তো আমরা আল্লাহর কাছে যে কোনো কাজে আমরা সাহায্য চাইবো, আমরা যদি পরীক্ষা দিতে যাই এই দোয়াটা পাঠ করে বের হবো, আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো, কারণ আমরা পরীক্ষা আল্লাহ যদি না তৌফিক দেয় ভুলে যাই, পরীক্ষার হলে কী হয়, প্রশ্ন পাওয়ার পরে মনে হয় কিচ্ছু মনে নাই, প্রশ্ন পাওয়ার আগে পরীক্ষার হলে আমার ব্রেনটা শূন্য হয়ে যায়, যখন আবার বিসমিল্লাহ বলে শুরু করা হয় আস্তে আস্তে মনে হয় কি সব কথাগুলো আবার ব্রেনে আসছে। তো আল্লাহ যদি ক্ষমতা না দেয়, তিনি যদি শক্তি না দেন, তাহলে কি পারবো, কোনো ভালো কাজও করতে পারবো না। অনেকে হজের নিয়ত করে, ভালো কাজের একটা নিয়ত করেছে, হজে যাওয়ার আগে কী হলো, মারা গেল, হয় না এরকম, টাকা জমা দিয়েছে সব করেছে হঠাৎ করে মারা গেল। অনেকে বাড়ি থেকে আসবে নিয়ত করেছে, প্রবাস জীবনে অনেক দিন ধরে আছে, বাড়িতে আসার আগে দেখা গেল হঠাৎ একটা দুর্ঘটনায় মারা গেল। আমাদের একজন সংগঠনের ভাইয়ের এরকম ঘটনা ঘটেছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে সবসময় সাহায্য চাইতে হবে, আর সাহায্য চাওয়ার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাক্য। দেখুন শারহ সুন্নাহ ইমাম বাগাবি প্রথম খণ্ড 301 পৃষ্ঠা একটা কথা এসছে যে ইমাম মালিক রহিমাহুল্লাহ, যাকে বলা হয় কি ইমাম ও দারিল হিজরা, মদিনার ইমাম, তিনি যখন কোনো ফতোয়া দিতেন বা ফতোয়া দেওয়ার সময় কোনো ফতোয়া দিতেন না যতক্ষণ তিনি না বলতেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা কানাল ইমাম মালিকুন লা ইউফতি হাত্তা ইয়াকুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শারহ সুন্নাহ ইমাম বাগাবির এতে আসছে এটা, যে ইমাম মালিক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ না বলা পর্যন্ত কোনো ফতোয়া দিতেন না, কারণ ফতোয়া দিতে গেলে তো আল্লাহর সাহায্য লাগবে, ফতোয়া দেওয়া তো অত সহজ কাজ নয়। আন্দাজি যদি আমি একটা ফতোয়া দিয়ে দিই, সেই ফতোয়াটা যদি ভুল হয়ে যায় তাহলে ভুল আমল মানুষ করবে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই জন্য ইমাম মালিক যখন ফতোয়া দেওয়ার সময় আগে বলতেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহর যদি ক্ষমতা না থাকে, আল্লাহ যদি ক্ষমতা না দেন, শক্তি না দেন, তাহলে আমি ফতোয়া দিতে পারবো না। আর আরেকটি বিষয় হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া ইস্তিকামার মধ্যে বলেছেন যে অনেকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটা কী করে বিপদের সময় পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা যেমন পড়ি, এটাকে আরবিতে বলে আল ইস্তিরজা, আল ইস্তিরজা ইয়ানি ক্বালা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া রাজিউন যেমন বিপদের সময় আমরা পড়ি তেমন পড়ে। আসলে বিপদের সময় পড়ার জন্য এটা খাস না, যে কোনো সময়তে এটা কী হয় পড়া যাবে, শুধু বিপদের সময় আমরা বলবো অন্য সময় বলবো না এমনটা কিন্তু নয়, এটা ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেছেন। ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ আরেকটি কথা বলেছেন যেটি তার ছাত্র ইবনুল কাইয়িম মাদারিজুস সালিকিনের মধ্যে আমি শেষ করে দেবো, শেষের দিকে চলে আসছে। ইবনে তাইমিয়া বলেছেন যে তাআম্মাল তু আনফা আদ্দুয়া, আমি চিন্তা গবেষণা করলাম যে যত অনেক দোয়া আছে এর মধ্যে সবচাইতে আনফা ইসমে তাফজিল, সবচাইতে উপকারী দোয়া কোনটি, তখন আমি চিন্তা ভাবনা করে গবেষণা করে পেলাম ফাইদা হুয়া সুআলুল আউনে আলা মারদাতিহি, আমি চিন্তা গবেষণা করে দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিমূলক কাজে তার সাহায্য চাওয়া, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি একটা কাজ করব, সেই কাজে আল্লাহর কাছে আমি সাহায্য চাইব, এটাই হচ্ছে কি যার মাধ্যমে সাহায্য চাইব, সেটাই হচ্ছে কি সবচেয়ে উত্তম দোয়া। তারপরে তিনি চিন্তা করে দেখলেন সুম্মা রাআইতুহু ফিল ফাতিহাতি ফি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তারপরে বলছে যে আমি এটা দেখলাম যে সূরা ফাতিহার একটা আয়াতের মধ্যে এটা আছে, সেটা কি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যেটা আমরা প্রতিনিয়ত সালাতে পাঠ করি, আল্লাহর কি করে আমরা সাহায্য প্রার্থনা করি। সুতরাং সাহায্য প্রার্থনার জন্যও কিন্তু এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। এবার আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের সালাতে মনোযোগ আসে না, সালাতের মধ্যে আমার টাকা কোথায় হারায় গেল, ঘরের চাবিটা কোথায় রেখে আসছি, বা আরও এটসেট্রা ইটিসি অনেক কিছু অগায়রা জালিকা বিভিন্ন কিছু মনে আসে আমাদের নাকি, কিন্তু আসলে আমাদের যে মনোযোগ আসে না কেন, এর একটা অন্যতম কারণ হচ্ছে আমরা সালাতের মধ্যে বা আমরা যে তাসবি তাহলিল জিকির আজকারগুলো করি, এর আমাদের দেশে অধিকাংশ মানুষই কিন্তু এর অর্থ আমরা জানি না। ইভেন সূরা ফাতিহার অর্থ কি এটা যদি বুঝতো তাহলে কিন্তু আমাদের অনেক একটা মনোযোগিতা আসতো। আমি দেখেছি বা আমার নিজের অভিজ্ঞতা আমি দেখেছি যে আমরা যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, সেখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মা বাইনা বাইতি ও মেম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্না, আল্লাহ রাসূল বলেছেন যে আমার মেম্বার এবং আমার বাড়ির মাঝখানে জান্নাতের একটা বাগান আছে, সেই জায়গাটা আলাদা একটা কার্পেট দিয়ে পৃথক করা আছে, সবুজ কার্পেট দেওয়া আছে, ওখানে আমার সময় ছিল, এখন জানি না কি হয়েছে, সম্ভবত ওটাই আছে। তো সেই জায়গাটাতে জায়গা পাওয়া যায় না, বহু আল্লাহওয়ালা মানুষ আছে, তো আল্লাহর রহমতে অনেকদিন সেখানে সুযোগ হয়েছে, তো অনেক আগে যেতে হয়, সেখানে গেলে সালাত আদায় করলে যেই মনোযোগটা আসতো
আমার মনে হয় যে দেশে এসে মনে হয় সবসময় সেটা আসে না, কিন্তু ওই জায়গায় যেটা আসতো, কারণ ওটা তো জান্নাতের একটা কি বাগিচা, রজাতুম মিন রিয়াজিল জান্না। তো মূলত আমরা আসলে দোয়া তাসবিহ তাহলিল যেগুলো পাঠ করি সেগুলোর অর্থ আমাদের জানা নাই। এই জন্য ইবনুল কাইয়িম বলেছেন যে ও আফজালু জিক্রি ওয়া আনফাউহু মা ওয়া তাফিহিল কলব ওয়াল লিসানা, সবচাইতে শ্রেষ্ঠ এবং উপকারী জিকির হলো ওইটাই যেটার সাথে মুখের এবং মনের মিল হয়, মুখের এবং মনের কি হয়, মিল হয়। ওয়া কানা মিনাল আজকার আন নাবাবিয়া, এবং সেই জিকিরটা হতে হবে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, যে দোয়াটা ওয়া শাহেদা যাকিরু মাআনিয়াহু ওয়া মাকাসিদাহু, এটা আমার উদ্দেশ্য। এবং জাকের যিনি জিকিরকারী, যিনি তাসবিহ তাহলিলকারী, তিনি সেই জিকির, সেই দোয়ার অর্থ এবং উদ্দেশ্য বুঝবেন। তাহলে আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা বলি বা অন্য কিছু বলি, যতক্ষণ পর্যন্ত এগুলোর অর্থ আমরা ঠিকমতো না জানবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটার গুরুত্ব অনুধাবন করতে পারবো না, আমাদের সেভাবে মনোযোগও আসবে না। সুতরাং অর্থ বুঝে আমাদেরকে পাঠ করতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নেই কোনো ক্ষমতা, নেই কোনো শক্তি আল্লাহ ব্যতীত, অর্থাৎ ভালো কাজ করার কোনো শক্তি না আল্লাহর সাহায্য ছাড়া, আমি যে পাপের কাজ বর্জন করবো সেটারও কোনো শক্তি নেই আল্লাহ ছাড়া। যা কিছু করি না কেন, ভালো যেই কাজই করবো সেটাতে আল্লাহর কী লাগবে, তৌফিক লাগবে, আল্লাহর তৌফিক ছাড়া কোনো কাজ মানুষ করতে পারে না। এটি একটি বড় বিষয়। অনেক সময় দেখা যায় যে অনেকে অনেক কিছু জানে কিন্তু তার এলেম অনুযায়ী সে খেদমত কিন্তু হয় না, কারণ আল্লাহ রাব্বুল আলমিনের কী হয় না, তৌফিক হয় না। তো আল্লাহ রাব্বুল আলমের তৌফিক ছাড়া আমরা কোনো কাজই করতে পারবো না। আরেকটি হাদিসে এসেছে, এটা সহিহুল জামে 2614 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাকে একটা কথা শিখিয়ে দিব যেটা আল্লাহর আরশের নিচে জান্নাতের একটা ভাণ্ডার, সেটা তুমি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। এটা যখন বান্দা বলে তখন আল্লাহ বলেন যে আসলামা আব্দি ওয়াস্তাসলামা, মিশকাতে আছে হাদিসটা, যে এটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যখন বলা হয় তখন আল্লাহ বলেন যে আসলামা আব্দি আই ইসলামান কামেলান, আমার বান্দা কী করলো, পরিপূর্ণ ইসলাম, আত্মসমর্পণ করলো, ইসলাম গ্রহণ করলো। ওয়াস্তাসলামা আই ইনকাদা জহরান ওয়া বাতেনান, এবং প্রকাশ্য এবং গোপনে গোপনে সম্পূর্ণরূপে কী করলো, নিজেকে আত্মসমর্পণ করে দিল। তাহলে আমরা যদি এই বাক্যটা পাঠ করি তাহলে যেমন আমাদের ইসলামটাও পরিপূর্ণ, আমরা যে প্রবেশ করলাম সেটি হয় এবং আল্লাহর প্রতি চূড়ান্ত আনুগত্য সেটি জাহির করা হয় কি এই বাক্যের মাধ্যমে। এবার একটু লম্বা হয়ে যাচ্ছে নাকি, এরপরে শেষ আলোচনা যেটি, সেটি যে আমাদের লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অনেক গুরুত্ব ফজিলত শুনলাম, কিছু কিছু আছে জয়ীফ হাদিস দ্বারা প্রচলিত যেগুলো অথচ আমাদের সমাজে বহুল প্রচলিত কিন্তু এটা সঠিক নয়, সেরকম দুটি কথা বলবো। মেশকাতে হাদিস আছে, হাদিস নম্বর 2319, মাকবুল বলছেন যে যে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিন আল্লাহ ইল্লা ইলাই কাশাফাল্লাহু আনহু সাবঈনা বাবাম মিন আজ-জুর্রি আদনাহাল ফাকর, কেউ যদি এটা বলে তাহলে আল্লাহ তার পক্ষ থেকে, এটা কিন্তু জয়ীফ হাদিস, সুবহানাল্লাহ বলা যাবে না, ঠিক আছে, তার 70টা যে আল্লাহ যে কষ্ট তার উপরে আছে, 70টা কষ্ট, কষ্টের 70টা দরজা আল্লাহ তার থেকে দূর করে দেবেন, তার সর্বনিম্ন হচ্ছে ফাকর, মানে দরিদ্রতা দূর করে দেবেন। এটা হাদিসটা হচ্ছে জয়ীফ, কিন্তু আমাদের সমাজে প্রসিদ্ধ। ইমাম তিরমিজি হাদিসটা বর্ণনা করার পরে উনি নিজে ত্রুটি বলে গেছেন যে হাযা হাদিসুন লাইসা ইসনাদুহু বিমুত্তাসিলিন ওয়া মাকহুলুন লাম ইয়াসমা আন আবি হুরায়রাতা, যে এই হাদিসটার সনদ মুত্তাসিল নয় এবং মাকহুল যিনি রাবি তাবি তিনি আবু হুরায়রা থেকে শোনেননি, সুতরাং হাদিসটা গ্রহণযোগ্য নয়, জয়ীব। আর আরেকটি বিষয় আছে যেটি আমাদের বহুল প্রচলিত, এটাও মেশকাতে হাদিসে 2320 নম্বর হাদিস, কিন্তু হাদিসটা জাল মওজু, যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে 99টি রোগের ঔষধ। এটা শুনেন না আপনারা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কি 99টি রোগের ঔষধ, আইসারুহা তার মধ্যে সবচেয়েতে কম যেটা সহজ যেটা সেটা হচ্ছে আলহাম্ম দুশ্চিন্তা, এটা হচ্ছে মওজু, হাদিসটা সঠিক নয়। এটা কিন্তু সমাজে অনেক প্রচলিত যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললে 99টা রোগ থেকে কী পাওয়া যাবে, মুক্তি পাওয়া যাবে, এটি সঠিক নয়, হাদিসটি মওজু। তাহলে যেটি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর সঠিক যে ফজিলতগুলো এর আগে আমরা বলে আসলাম সেগুলো আমাদের অনুসরণ করতে হবে, কোন কোন জায়গায় আমাদের পাঠ করতে হবে সেগুলো আমরা বললাম। আরেকটি মজার ব্যাপার, আমি নেটে দেখলাম যে কেউ কেউ বলেছে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা আমল করলে বিয়ে তাড়াতাড়ি হয়, বিয়ে কী হয়, তাড়াতাড়ি হয়, এটি কিন্তু কোনো প্রমাণিত বিষয় নয়। যাই হোক, আলোচনার শেষে আমরা সারাংশ বলছি যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাক্য এবং অত্যন্ত ফজিলতপূর্ণ একটি বাক্য, আমাদের বলা জবানে খুবই সহজ কিন্তু এর যে অত্যন্ত তাৎপর্য সেজন্য এটির প্রতি আমাদের আমল করা উচিত। এটিকে জান্নাতের ভাণ্ডার বলা হয়েছে,
জান্নাতের দরজা বলা হয়েছে, জান্নাতের চারাগাছ, পাপমোচনের মাধ্যম, মৃত্যুর আগে পাঠ করলে জান্নাতে চলে যাবে, এগুলো বলা হয়েছে। আর পড়ার যে জায়গাগুলো আমরা বললাম সেটি তার মধ্যে এক নম্বর আমরা বললাম যে ঘর থেকে বের হওয়ার সময়, আজান একামতের সময়, সালাম ফেরানোর পরে। তারপরে কেউ যদি সূরা ফাতিহা একদম জানে না, একেবারে মূর্খ, গণ্ডমূর্খ, মুখস্থ করতে পারে না, সে যদি এটা সহ আর যে তাসবিহগুলো আমি বললাম পড়লে যথেষ্ট হয়ে যাবে বলছেন, ঘুমানোর সময় ইত্যাদি। আর শুধু বিপদে পড়লে লা হাওলা পড়বো তা না, বরং বিপদ আপদ সর্বত্র যে কোনো সময় কী করা যায়, আমরা এটা যদি পাঠ করি তাহলে কিন্তু এর আশ্চর্যজনক প্রভাব রয়েছে। আরেকটি হাদিসে, আর সময়ের অভাবে বলছি না, আদাবুল মুফরাদে একটি বলা হয়েছে যে আল্লাহর কাছে যে বাক্যগুলো প্রিয় তার মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটি। এটি আদাবুল মুফরাদ হাদিস নম্বর 638। তাহলে আজকের আলোচনা থেকে আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা থেকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ, তাৎপর্য এবং গুরুত্ব এবং কোথায় কোথায় পাঠ করতে হবে সেই বিষয়টা অবগত হলাম। এই তাৎপর্যপূর্ণ বাক্য আমরা যেন পাঠ করতে পারি, আমল করতে পারি, এবং এটা পাঠ করে মৃত্যুর আগেও যেন আমাদের এটা পাঠ করার সৌভাগ্য হয়, তাহলে হাদিসে বলা হয়েছে লাম তামাসাহুন নার, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্যটার প্রতি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সকলে। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।